অলিকুল শিরোমণি আল্লামা লুৎফুর রহমান শায়কে বোরুণি রহমতুল্লাহ আলাইহের হাতে গড়া প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া বরুনা। সুদীর্ঘ আশি বছর যাবৎ ইসলামের নির্মল শিক্ষা দিয়ে যাচ্ছে বরুণা মাদ্রাসা এখানে দিনী শিক্ষার প্রাইমারি বিভাগ থেকে সর্বোচ্চ স্তর টাইটেল ক্লাস পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে যুগ সমস্যার ধর্মীয় সমাধানের লক্ষ্যে খোলা হয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার তথা ইফতা বিভাগ মাদ্রাসার ছাত্রদেরকে কর্মমুখী করার লক্ষ্যে রয়েছে কর্মমুখী শিক্ষা ভূমি টেইলারি, টেইলারিং ইলেকট্রিক ও কম্পিউটার বিভাগ বিভাগ রয়েছে বৃহত্তর সিলেটের সর্ববৃহৎ হিপস বিভাগ বিভাগ যেখানে ছাত্ররা সম্পূর্ণ বিনা খরচে থাকা খাওয়ার সুবিধা গ্রহণ করছে প্রতি বছরই প্রায় অর্ধশত ছাত্র হাফিজে কোরআন হয়ে বের হয়ে এখান থেকে হিপ শেষ করে এই প্রতিষ্ঠানে কিতাব বিভাগে ভর্তি হয়ে পড়াশোনা শেষ করে আলিম হয়ে বের হচ্ছে তারা মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর টাইটেল ক্লাসে রয়েছে অর্ধ শতাধিক ছাত্র যারা ইলমে ওহির শিক্ষা নিয়ে ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে টাইটেল ক্লাসে এত ছাত্র সিলেটের অন্য প্রতিষ্ঠানে পাওয়া বিরল মাদ্রাসার পরিবেশ ও ছাত্রদের সুস্বাস্থ্য বিবেচনায় তাদের ব্যবহারের জন্য রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা গোসলের জন্য রয়েছে হাউজ দৃষ্টিনন্দন উঁজুখানা ও পয় নিষ্কাশনের জন্য রয়েছে অত্যাধুনিক টয়লেট সহস্রাধিক ছাত্রদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবহার কর্তৃপক্ষ বহন করে থাকেন বিশেষভাবে এতিম অসহায় ছাত্রদের যাবতীয় খরচ বহন করে যাচ্ছে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দ এতিম অসহায় ছাত্রদের প্রতি সহনশীলতার নজির স্থাপন করেছেন বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান হামিদি দামাদ মারাকাতহমের কনিষ্ঠ সাহেবজাদা মাওলানা শেখ হাদি আল হামেদী দেশে এসে এতিম ছাত্রদের সাথে একবেলা খাওয়া দাওয়া করেন ও তাদের খোঁজ খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন একমাত্র আল্লাহর অশেষ রহমত আর আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানের বিশাল ব্যয় সংকলন হচ্ছে প্রিয় ভাই বোনেরা মাদ্রাসার স্থায়ী আয়ের লক্ষ্যে পরীক্ষামূলক ভাবে একটি গরুর ফার্ম ও একটি মৎস্য খামারের ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা এই প্রকল্পগুলো সফল হলে মাদ্রাসার বিশাল ব্যয় কিছুটা হলেও লাঘব করা যাবে ইনশাল্লাহ দিন ভাই ও বোনেরা বরুণা মাদ্রাসার ছাত্র উস্তাদ কর্মমুখী বহুমুখী জাগতিক শিক্ষা পড়ালেখার সার্বিক মান পরিবেশ ও ক্যাম্পাস ছাত্রদের পরিচর্যা এবং পরিপূর্ণ মানব সম্পদে রূপান্তর করতে কর্তৃপক্ষ যে নিরন্তর চোখে দেখলে আপনার আত্মা শান্তি পাবে নিশ্চয় আমরা যখনই নিজ দেশে আসি একটিবার হলেও আল্লাহর উলির রেখে যাওয়া আমানত বরুণা মাদ্রাসাকে দেখে যায় শায়েখে বোরণী রহমতুল্লাহ আলাইহের রুহানি আল্লাহ ধন্য আপনার সহযোগিতা ও হিসেবে কবুল করুন বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঘরে ঘরে কোরআনুল করিমের বিশুদ্ধ তেলোয়াতকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় আলখলিল কোরআন শিক্ষা বোর্ড এই বোর্ডের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত হয়েছে বিশুদ্ধ কোরআন তেলোয়াতের ধারা ছাত্রছাত্রী যুবক বৃদ্ধ এমনকি সমাজের বিরাট অংশ নারীদেরকেও কোরআন শরীফের সহি তেলাওয়াত শিক্ষায় ইতিমধ্যে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে খলিল পবিত্র রমজান মাসে সারাদেশে প্রায় পাঁচশত সেন্টারের মাধ্যমে লক্ষাধিক মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে মসজিদ মাদ্রাসা মক্তব, স্কুল কলেজে রমজান মাসের সেন্টারগুলো পরিচালিত হয় প্রতিটি সেন্টারে নিয়োজিত শিক্ষকবৃন্দের হাদিয়া বা সম্মানীয় থেকে হয় আপনার দানের টাকায় জনসাধারণ ছাত্রছাত্রী একদিকে বিশুদ্ধ তিলওয়াত শিখতে পারছে অন্যদিকে কারি সাহেবদের হাদিয়াও প্রদান করা হচ্ছে ব্যতিক্রমী এই আয়োজনের গর্বিত অংশীদার আপনি আপনার পরিশ্রমের টাকার সার্থক ফসল দেখে আপনি অভিভূত হবেন নিশ্চয়ই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি কোরআনের খ্যাদমতি শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও ইকরাউল কোরআনের মাধ্যমে সফলতার স্বাক্ষর রাখছেন আল্লাহ তালা আপনার সার্বিক সহযোগিতা ও দান সদ্কাকে জান্নাতির বিনিময়ে কবল করুন সিলেট বিভাগের অন্যতম বৃহৎ মসজিদ হচ্ছে মসজিদে আবু রাদে আল্লাহন শক্তিশালী নির্মাণশৈলীতে এমন মসজিদ সিলেটে বিরল এই মসজিদের প্রতিতলায় দেড় হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন মসজিদের পাঁচতলার কাজ শেষ হলে প্রায় আট হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন শায়েখী বরুণী রহমতুল্লাহ আলাহী প্রতিষ্ঠিত মসজিদে কাদিম তথা পুরাতন মসজিদে মুসল্লিদের জায়গার সংকুলন হয় না বিধায় বরুণা মাদ্রাসার সহস্রাধিক ছাত্ররা নামাজ আদায় করেন মসজিদে আবু বকরে প্রতিদিন সকল ছাত্রদের নিয়ে খতমে খাজেগান পড়ে মাদ্রাসার দাতা ভাই বোনদের জন্য বিশেষ দোয়া করা হয় এই মসজিদেই সিলেট বিভাগের বৃহৎ হিপস বিভাগের ক্লাস পরিচালিত হয়ে আসছে শীর্ষরাত্র থেকেই এখানে শুরু হয় কুরআন তেলাওয়াত রয়েছে ফিনান্স সার্ভিস বা কৌশলের ব্যবস্থা রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি ও অজুখানা প্রতি বছর বরুণা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আগত লক্ষাধিক মানুষের নামাজি ইমামতি করা হয় এই মসজিদ থেকে রমজান মাসে সহস্রাধিক মুসল্লিরা এতেকাফ করেন এই মসজিদে অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন মসজিদে আবু বকরের কাজ বন্ধ ছিল তালার অশেষ রহমতে চতুর্থতলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে পর্যায়ক্রমে পঞ্চমতলার কাজও অত্যন্ত দ্রুত গতিতে শেষ করার পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা ও দানসৎকার ধারা অব্যাহত থাকলে আল্লাহর ঘরের কাজ আটকে থাকবে না আল্লাহ আল্লাহতালা আপনাদের দানকে কবুল করুন